আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সৈয়দ সায়েম আহমেদ। বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য দি গ্লোবাল উইমেন্স লিডার্স ফোরাম কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে দুদিনের যাত্রাবিরতিতে লন্ডনে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুর স্থানীয় সময় সাড়ে তিনটার সময় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান এবং আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আছেন তার প্রেস সচিব ইসানুল করিম। দুদিনের এই যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী 18 মে বুলগেরিয়ার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করার কথা রয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যোগাযোগের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা ডিবি। রোববার সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেত এলাকার 300 ফিট সড়ক থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার গাড়ি চালক সহ এক সহযোগীকেও আটক করা হয়। আরও জানাচ্ছেন এমদাদুল্লাহ বাবু। অবশেষে সরকার পতনে ষড়যন্ত্রের অভিযোগে আটক হতে হলো বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে ভারতে গোপন বৈঠকের ছবি ও খবর গত সপ্তাহে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর নড়েচড়ে বসে গোয়েন্দা সংস্থাগুলো। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে দেশত্যাগে হুলিয়া জারি করা হয়। সে অনুযায়ী বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত এলাকার 300 ফিট রাস্তা থেকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তার এক সহযোগী ও চালক সহ আসলামকে আটক করে ডিবি। আসলামের গ্রেফতারের খবরে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে ভিড় করেন গণমাধ্যম কর্মীরা। রাত 8:45 দিকে তাকে নিয়ে আসা হয় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সোমবার তার বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা সিএমএম আদালতে উপস্থিত করে তার রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন গোয়েন্দারা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ চুরির ঘটনায় আন্তঃব্যাংক লেনদেনের আন্তর্জাতিক সংস্থা সুইফট কোনোভাবে দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। বাংলাদেশ ব্যাংকে এক বৈঠক শেষে সাবেক এই গভর্নর সাংবাদিকদের জানান, সাইবার নিরাপত্তার দক্ষতার অভাব থাকলেও চুরির সাথে কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ এখনও পাওয়া যায়নি। আরও জানাচ্ছেন শরফুল আলম। রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় 3 মাসেরও বেশি সময় পার হয়েছে। ফিলিপাইন ও শ্রীলঙ্কায় পাচার হওয়া 10 কোটি 10 লাখ ডলার চুরির ঘটনায় বড় ধরনের দুর্বলতা ছিল আন্তঃব্যাংক লেনদেনের আন্তর্জাতিক সংস্থা সুইফটের, এমন দাবি সরকার গঠিত তদন্ত কমিটির। উত্তর কোরিয়া ও পাকিস্তান থেকে মেলোয়ার চুরির মাধ্যমে অর্থ চুরি হয়েছে বলে মনে করেন কমিটির প্রধান ডক্টর ফরাসউদ্দিন। তিনি জানান, এক্ষেত্রে সুইফট নিজেই বাংলাদেশ ব্যাংকের সার্ভার 24 ঘন্টা চালু রাখার পরামর্শ দিয়েছিল। একটা সিস্টেম দিল, এই সিস্টেমটাকে সুরক্ষিত অবস্থায় দেওয়া তার কর্তব্য, এবং যদি সিস্টেমটা সুরক্ষিত অবস্থায় দিয়ে থাকে তাহলে মাঝপথে যেন অরক্ষিত করা না হয় সেটাও তার দায়িত্ব, প্রাথমিকভাবে সুইফট দায়িত্ব। সুইফট এখন বলছে যে আমার কাজ হল সিস্টেম দেওয়া, এর নিরাপত্তা বিধান করা ব্যবহার করে দায়িত্ব। তদন্ত কমিটির প্রধান আরও জানান, দায় আছে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকেরও। সরকারের উদ্যোগে পাচার হওয়া সব টাকা দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন ডক্টর ফরাসউদ্দিন। যে 3টা ইন্টারমিডিয়েট ব্যাংকের মাধ্যমে অর্থটা ফিলিপিন্সে গেছে, তারা নিউ ইয়র্কে অবস্থিত, তাদেরকে এফআরবি নিউ ইয়র্ক চাপ দিতে পারে। আর সিবিসি, তার কিন্তু একটা শাখা আছে লস এঞ্জেলেসে, ওইটাকে চাপ দিতে পারে। মামলা মোকদ্দমা করে আমরা সমন্বিতভাবে চেষ্টা করলে বোধহয় সিংহভাগ অর্থ উদ্ধার করতে পারবো। এদিকে বাংলাদেশের রিজার্ভের অর্থ চুরি নিয়ে মার্কিন কংগ্রেসের আর্থিক খাত সংক্রান্ত কমিটির সদস্য ক্যারোলিন ম্যালোনির প্রশ্নে জবাব দিয়েছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। নিউ ইয়র্ক ফেডের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট থমাস বাক্সটার এক চিঠিতে ম্যালোনিকে জানান অর্থ লেনদেনে কোনো অনিয়ম হয়নি। এর আগেও ব্যবস্থাপনা বিষয়ে নিজেদের দুর্বলতার কথা অস্বীকার করে নিউ ইয়র্ক ফেড। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি আমির হুসাইনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে জড়িয়ে মানহানিকর বক্তব্য দেয়ায় বেগম জিয়ার বিরুদ্ধে করা মামলা তদন্ত করে ব্যবস্থা নিতে শাহবাগ থানাকে নির্দেশ দিয়েছে নিম্ন আদালত।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ এখন শেষ পর্যায়ে। এই মামলার অন্য আসামিরা আত্মপক্ষ সমর্থন করে এরই মধ্যে আদালতে লিখিত বক্তব্য দিয়েছেন। গত 17 এপ্রিল খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করার কথা ছিল। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তার নিয়োগের বিষয়ে আপত্তি তুলে তার সাক্ষ্য নতুন করে নেওয়া এবং জেরার আবেদন করলে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত তা নাকচ করে দেন। ওই আদেশ বাতিলের পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। আমরা বলতে চেয়েছি যে এই মামলা যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি তার প্রথম থেকে নিয়োগ পদোন্নতি এবং তার পদায়ন সম্পূর্ণ বিষয়ে তথ্য উপাত্তর এখানে তিনি মিথ্যা বলেছেন। উভয় পক্ষের বক্তব্য কয়েক দফা শুনানির পর রোববার খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। মাননীয় আদালত শর্ট অর্ডারের মাধ্যমে ওনাদেরকে বললেন আমরা রুল দিতে চাচ্ছি না, আপনারা মামলা প্রেস করবেন কিনা। ওনারা বললেন যে আমরা মামলা প্রেস করব এবং অ্যাকর্ডিংলি দুই মোশানি খারিজ করে দিলেন। পরবর্তী ধার্য তারিখে আগামী 19 মে যেই 32 জন সাক্ষী হয়েছে সেই 32 জন সাক্ষীর সারমর্ম ওনাকে পরে শুনানো হবে এবং ওনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কোনো সাফাই সাক্ষী দিবেন কিনা, এটাকে বলা হয় পরীক্ষা। এই 342 জনের পরীক্ষা হয়ে যাওয়ার পরে এটা যুক্তিতর্কের জন্য দিন ধার্য থাকবে এবং বিচারিক আদালত বিচারিক কার্যক্রম উনি যেভাবে চলছেন সেভাবেই চলবে। দুদকের আইনজীবী বলেন বিভিন্ন যুক্তিতে এর আগেও কয়েক দফা হাইকোর্টে আবেদন করে মামলার কার্যক্রম স্থগিত চেয়ে ব্যর্থ হন খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে বিদেশ থেকে আসা 3.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2010 সালে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এদিকে প্রধানমন্ত্রী তথ্য ও যোগাজোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে বক্তব্য দেওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলা হয়েছে। জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীর মামলাটি আমলে নিয়ে শাহবাগ থানাকে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা। লন্ডনে সামাজিক কার্যক্রমে সফলতার জন্য ব্রিটিশ বাংলাদেশ উইমেন্স ফোরামকে সিভিক রিসেপশন প্রদান করেছেন লন্ডন বারো অফ টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর আব্দুল মুকি চুনু এমবিই। বুধবার বিকেলে টাউন হলে স্পিকার চেম্বারে এই রিসেপশন প্রদান করা হয়। এ সময় উইমেন্স ফোরামের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী মমতাজ খান, সাধারণ সম্পাদক সায়া আক্তার রেখা, অঞ্জনা আলম, আঞ্জুমান মুন্নি, লুনা সাবেরিয়া সহ আরও অনেকে। স্পিকার আব্দুল মুকি সংগঠনের নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন এবং তাদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এ সময় উইমেন্স ফোরামের সভানেত্রী মমতাজ খান বলেন স্পিকারের হাত থেকে এই অভ্যর্থনা পেয়ে তিনি ও তার সহকর্মীরা ভীষণ আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াদের জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে সভা করেছে বার্মিংহাম আওয়ামী লীগ। সোমবার বার্মিংহামের স্মল হিতের একটি রেস্টুরেন্টে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বার্মিংহাম আওয়ামী লীগ, বার্মিংহাম যুবলীগ, বার্মিংহাম ছাত্রলীগ সহ স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তারা সজীব ওয়াদের জয়কে অপহরণ ও হত্যা প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে তার সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী মাখনের পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজিরউদ্দিন শাহ, রুকন আহমেদ, বুলন চৌধুরী, মোস্তফা কামাল বাবুল সহ আরও অনেকে। জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকারী কমিটির সভা মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ মাস্টার আমির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আঙ্গুর আলীর প্রাণবন্ধ উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন ট্রেজারার আনসার আহমেদ, সহসভাপতি মুক্তার মিয়া, শিশু মিয়া, শাহজাহান মিয়া সহ আরও অনেকে। সভায় 21 জুন ইফতার মাহফিলের দিন ধার্য করা হয়। মিরপুর ইউনিয়ন নির্বাচন না হওয়াতে সভার বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে নির্বাচন আয়োজন করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। সিলেটের সাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আশোক আলী ও উসমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহ আফরোজ আলীর মৃত্যুতে সোমবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ সমিতি এবং এডুকেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে এই শোক সভার আয়োজন করা হয়।
নেসার মিয়া শামসুর সভাপতিত্বে ও আব্দুল কাইয়ুমের পরিচালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন মোজাহিদ আলী। মরহুমের স্মৃতিচারণ ও আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন সাবেক বালাগঞ্জ ওসমানীনগর সমিতির সাবেক সভাপতি আলহাজ কবিরউদ্দিন, অধ্যাপক মাসুদ আহমেদ, গোলাম কিবরিয়া, নুরুল হক নূর আলী সহ আরও অনেকে। আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বুধবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত হয়েছে চ্যারিটি ডিনার। চ্যারিটি ডিনার অর্গানাইজিং কমিটির আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিক ও মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা নিয়ে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী চিন্তাবিদ ডক্টর তারেক রামাদান, ব্রিটিশ সাংবাদিক ইভল রিডলি। আজমল মাসুরের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আফসার মিয়া ছোট ভাই, ইসলামের মসজিদের ইমাম শায়েক মাওলানা আব্দুল কাইয়ুম, শায়েক আব্দুর রহমান মাদানী। 1001 জন অমুসলিম পণ্ডিতের দৃষ্টিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শীর্ষক ইংরেজি ভাষায় প্রকাশিত এই গ্রন্থের লেখক ডক্টর মোহাম্মদ আবুল লাইস। সংবাদ এখনকার মতো এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।